আসসালামু আলাইকুম, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আরও একটা নতুন ভিডিওতে। ভারতে আবারও ভাঙল দৈনিক মৃত্যু সংক্রমণের রেকর্ড। করোনার দ্বিতীয় ঢেউ বিপর্যস্ত ভারতে আবারও ভাঙল দৈনিক মৃত্যু সংক্রমণের রেকর্ড। চব্বিশ ঘণ্টায় 2,800 বেশি প্রাণ গেছে দেশটিতে। গত একদিনে 3,55,000 বেশি মানুষের দেহে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। এই মুহূর্তে দেশটিতে সক্রিয় করোনায় সংক্রমিতের সংখ্যা 28,14,000 ওপর। এক সপ্তাহে 22,50,000 মতো নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে, যা বিশ্বের মহামারীর শুরু থেকে এ সপ্তাহে সংক্রমণ বৃদ্ধির ক্ষেত্রে রেকর্ড। গত 7 দিনে মৃত্যুর হার বেড়েছে 89%। রোববার কেবল মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে 882 জনের। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 66,000-এর বেশি। করোনায় ভারতে মোট প্রাণ হারিয়েছে 1,95,000, আক্রান্ত 1,73,00,000-এর বেশি। ধন্যবাদ সবাইকে। এই ছিল আমাদের কাছে এখনকার মতো। পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।